শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রথম ডিভিশন লীগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণকারী 12টি দলকে 10,000 করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। বাবা ও মায়ের নামে এই অনুদান দিয়েছেন বিষ্ণুগুপ্ত। এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সচিব সুবিমল ধর জানিয়েছেন, প্রথম ডিভিশন লীগে যে ক্লাবগুলো অংশ নেয় তাদের মধ্যে দু একটি ছাড়া বাকিগুলোর আর্থিক অবস্থা ভালো নয়। সে কথা মাথায় রেখে ডিএসএ এই উদ্যোগ গ্রহণ করেছে।